বেলা বাড়তেই অন্যান্য স্টেশনে যাত্রীদের ভিড় বাড়লেও বর্ধমান স্টেশনে ছবিটা ছিল কিছুটা অন্যরকম। সকাল থেকেই ফাঁকা বর্ধমান স্টেশনের টিকিট কাউন্টারগুলি। হাওড়া বা আসানসোল থেকে আসা ট্রেন বর্ধমানে যখন থামে তখন যে সামাজিক দূরত্ব মানার কথা কারোর আর খেয়াল থাকে না, ফলে কার্যত ঘেঁষাঘেঁষি করে তারা বাড়ি ফিরছেন। আমরা যাবো মেবাড়ি, হ্যাঁ বর্ধমানে চাপলাম। ট্রেন তো খুবই নোংরা, প্রথম কথা ট্রেন কোনো স্যানিটাইজ করা হয়নি, তার তো প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন, চারিদিকে ঝুলটুলে ভর্তি। আর ব্যবস্থা ট্রেন নিচের দিকে দেখুন নোংরা, এবং নিজেদেরকে পরিষ্কার করে নিতে হচ্ছে পেপার দিয়ে। স্টেশনের ব্যবস্থা ঠিক আছে, মোটামুটি থার্মাল হচ্ছে, এদিকে চেক আপ হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু ট্রেন কোনোভাবে স্যানিটাইজ করা হয়নি। এই ট্রেন যে হাওড়া থেকে ঘুরে আবার প্যাসেঞ্জার আসবে, এ তো স্যানিটাইজ হবেই নি, এতদিন যখন পড়েছিল হয়নি, এখন তো আর হবেই না। এটা ঠিক আছে, ধরুন আমাদের পক্ষে যাতায়াতে সুবিধা হবে, তো অসুবিধা আছে, কিন্তু আমাদের নিরাপত্তার জন্য যে বলা হচ্ছে ট্রেন স্যানিটাইজ করা হবে বারবার, সেসব তো কই কিছুই না, এ তো প্রথম চলছে আজ, তাতেই স্যানিটাইজ নেই, তাহলে পরে কীভাবে হবে। প্রায় 7.5 মাস পরে লোকাল ট্রেন চালু হলো এই রাজ্যে। দীর্ঘদিন পরে ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা। সকাল থেকেই বর্ধমান স্টেশনের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে রেল পুলিশ, কোনোভাবেই যাতে কেউ প্ল্যাটফর্মে ঘেঁষাঘেঁষি করে না দাঁড়ায় সেই জন্য রেলের তরফ থেকে বারবার করে সচেতন করা হচ্ছে। স্টেশনে ঢোকার মুখে রাখা হয়েছে থার্মাল স্ক্রিনিং ব্যবস্থা। নিত্যযাত্রীদের ভিড় না থাকায় বর্ধমান স্টেশন এদিন ছিল বেশ কিছুটা ফাঁকা। তবে গন্তব্যস্থলে যারা যাচ্ছেন তাদের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট পেতে কোনো অসুবিধায় পড়তে হয়নি। স্টেশন চত্বরে কোনো জায়গায় কাউকে জমায়েত করতে এক জায়গায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না। ট্রেন থেকে নামার পর স্টেশন থেকে তাদের সরাসরি বাইরের রাস্তা দেখিয়ে দিচ্ছে রেল পুলিশ। যেসব ট্রেন বর্ধমান থেকে হাওড়া কিংবা আসানসোল অথবা কাটোয়া কিংবা অন্য রুটে চলছে, সেই সমস্ত ট্রেনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সিটের মধ্যে স্টিকার ছাটিয়ে দেওয়া হয়েছে রেলের তরফ থেকে, এবং সেখানে বলা হয়েছে একটি সিট ছেড়ে বসার জন্য, অর্থাৎ পরপর দুটো সিটে যাতে যাত্রীরা বসতে না পারে সেটা মানা করা হয়েছে। এদিন ট্রেন ফাঁকা থাকায় সামাজিক দূরত্ব মেনে চলতে তাদের কোনো অসুবিধা হয়নি। তবে হাওড়া থেকে যেসব ট্রেন বর্ধমানে আসছে সেই সব ট্রেনের যাত্রীরা প্ল্যাটফর্ম থেকে যখন বাইরে বেরোচ্ছেন তখন সামাজিক দূরত্বের কথা ভুলে গিয়ে তারা কার্যত ঘেঁষাঘেঁষি করে স্টেশন থেকে বাইরে বের হচ্ছেন।